প্রিয় বন্ধুরা, মায়াবী সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে দেখাবো সুন্দরবনে মৎস্যজীবীরা কি করে মাছের সাথে সাথে কাঁকড়া ধরে আনে, এর কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হয়, যে পদ্ধতির সাহায্যে অনেক সহজে কাঁকড়াগুলোকে ধরা যায়। এই কাঁকড়ার দাম আপনারা সবাই জানেন, এগুলো 1 লাখ টাকা কুইন্টাল বিক্রি হয়, কখনো 8.5 টাকা কুইন্টাল বিক্রি হয়। তো কাঁকড়ার দাম বাজারে রীতিমতো ভালোই দাম পাওয়া যায়, এই জন্য কাঁকড়ার চাহিদাও মৎস্যজীবীরা যেমন ধরতে ভালোবাসেন এবং এর অনেক রকম রান্না বা রেসিপি হয়। তো আজকে আমি জানাবো যে মৎস্যজীবীদের কাছ থেকে শোনা কীভাবে কিছু পথ অবলম্বন করে এগুলিকে সহজে ধরা যায়। যেমন মৎস্যজীবীরা যে জাল নিয়ে যায় মাছ ধরার জন্য, ওই জালগুলো যখন চরপাটা দেয়, ওই চরপাটাতে অনেক সময় কাঁকড়া জড়িয়ে যায় এবং ওইভাবে মাছ ধরার সাথে সাথে অনেক সময় ওই জালে কাঁকড়া বেঁধে যায় এবং সেখানে ভালোই রকম কাঁকড়া পাওয়া যায়। এটা একরকম পদ্ধতি। আর একরকম পদ্ধতি আছে যেগুলো খুব সহজে কিছু বড়শির সাহায্যে, বড়শিতে কাঁটাতে চারা বেঁধে সেগুলোতে কাঁকড়া ধরা যায়। আবার অনেক সময় কিছু কাঁকড়া নৌকো তারা কী করে, বিভিন্ন রকম অনেক সময় একটি বড় দড়িতে সেগুলিতে অসংখ্য কাঁটা বাঁধা থাকে এবং সেখানে অনেক রকম শুকনো মাছের চারা দেওয়া হয় এবং সেই চারাতে অনেক সময় সেগুলোকে হচ্ছে জলে ফেলে দিয়ে সেই চারার সাহায্যে কাঁকড়াগুলো ধরা হয় এবং এইভাবেও কাঁকড়া ভালোই রকম ধরা যায়। তো এই তিনটে বিশেষ পদ্ধতিতে মৎস্যজীবীরা কাঁকড়া ধরে। তো সুন্দরবনে এই বিশেষ কয়েকটা পদ্ধতি আছে যার সাহায্যে সুন্দরবনের মৎস্যজীবীরা কাঁকড়ার সাথে তারা মাছও ধরে থাকে। তবে এই সুন্দরবনে কাঁকড়ার সাথে সাথে মাছও ধরে অনেক নৌকো, তবে স্পেসিফিক কিছু নৌকো আছে যারা শুধুমাত্র কাঁকড়া ধরতে যায় এবং সেগুলিতে তারা অনেক রিক্সে কাজ করে, অনেক সময় গভীর জঙ্গলের মধ্যে ছোট ছোট খাঁড়ি থাকে তার মধ্যে উঠে যায় তারা এবং সেখানে অনেক সময় বাঘের ভয় থাকে, তাকে উপেক্ষা করেও তারা কাঁকড়া ধরতে যায় এবং অনেক সময় সেগুলোতে অ্যাক্সিডেন্ট হয় এবং বাঘের মুখে পড়তে হয়। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও মৎস্যজীবীরা কাঁকড়া এবং মাছ সংগ্রহ করে।